নমস্কার বন্ধুরা কুকিন বাই জুসনা অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে চলেছে নতুন আরেকটি রেসিপি তো বন্ধুরা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো আর ক্যাপসিকাম দিয়ে খুব মজার এবং জিভে জল আসার মতো একটি ভত্তার রেসিপি তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন তো ভত্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুটা টমেটো আর দুটা ক্যাপসিকাম তো ক্যাপসিকামে আমি নিয়েছি লাল আর হলুদ তো প্রথমে যেটা করব আমি ক্যাপসিকাম আর টমেটোর উপরে যে খোসা আছে সে খোসাটা পুড়িয়ে নেব তার জন্য গ্যাসের চুলার উপরে আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নিয়েছি তারপরে একটা ছোটো ছুরি বা চাকুর সাহায্যে খোসা ছাড়িয়ে নেব তো খোসা সারিয়ে নিয়ে তারপরে ছোট ছোটো টুকরো করে কেটে নেব তো আপনারা যদি পুড়িয়ে নিতে না চান সেক্ষেত্রে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে পারেন তবে পুড়িয়ে ভত্তাটা খেতে ভালো লেগেছে আমার কাছে তার জন্য আমি আপনাদের সঙ্গে এভাবেই শেয়ার করলাম আরেকটি কথা আমি এখানে কিন্তু সবুজ কালারের ক্যাপসিকাম ব্যবহার করি নাই কারণ সবুজ কালারের ক্যাপসিকাম একটু তীত স্বাদের হয়ে থাকে তার জন্য আমি সবুজ কালারের ক্যাপসুন কাম ব্যবহার করে নিই কারণ ভর্তা তিত হয়ে যাবে তারপরে আমি টমেটোগুলো খোসা সারিয়ে নেব একইভাবে ছাড়িয়ে তারপরে ছোটো ছোট টুকরো করে কেটে নেব তো টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দেব লবণ আর মিশিয়ে নিব তারপরে চলে যাবো চুলায় তো আমি চুলায় চলে এসেছি আর চুলায় আগে থেকে একটা প্যান দিয়ে চুলা ধরে দিয়েছি আর প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তারপরে প্রথমে আমি চার পাঁচটা শুকনো মরিচ একটু নেড়ে চেড়ে ভেজে নামিয়ে রাখব এবার দিয়ে দেব চার পাঁচ কর রসুন আর রসুনটা নেড়ে চেড়ে দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটো তো ক্যাপসিকাম টমেটো তো তো আগের থেকে লবণ দেওয়াই আছে এবার আর লবণ দিব না এখন ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো জাল করব তো পাঁচ মিনিট পরে এ পর্যায়ে আর ঢাকনা দেব না এখন চুলার হিট মাঝারিতে রেখে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো এই কাজটা একটু সময় করে আস্তে আস্তে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে ফেলবো তো আমি চুলা থেকে নামিয়ে ফেলছি এখন এতে মিশিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ সামান্য এক চিমটি লবণ আর কিছুটা সরিষার তেল আর আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ তারপরে সব উপকরণ একসঙ্গে এভাবে আমি মিশিয়ে নেব তো মিশিয়ে নিলে হয়ে যাবে ভর্তা তো ভর্তা রেডি এরকম হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং রেসিপিটি শেয়ার দিয়ে অন্যদের দেখানোর সুযোগ করে দেবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই